দেখলে অবাক হবেন, যুবকের পেট থেকে বের করা হলো 639টি পেরেক। ভারতের পশ্চিমবঙ্গের গোবরডাঙ্গার বাসিন্দা প্রদীপের পেট থেকে বের করা হলো 639টি পেরেক। তিনি স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত। দীর্ঘদিন ধরে বদ্ধ ঘরে একা বসে থেকে খেয়েছেন লোহার পেরেক। মাটির সঙ্গে পেরেক মিশিয়ে খাওয়াই ছিল তার নেশা। দিনের পর দিন এমন অদ্ভুত কাণ্ড কারখানা চালিয়ে গেলেও টেরটিও পাননি তার পরিবারের কেউ। এমনকি ক্ষত তৈরি হয়নি গলাতে, কিন্তু পেটে অসহ্য ব্যথা হওয়াতেই সামনে এই কাণ্ড। রোগীর এমন খাদ্যাভাস দেখে চক্ষু চরকগাস চিকিৎসকদেরও অতপর অস্ত্রোপচারের ব্যবস্থা এবং সোমবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ওই ব্যক্তির পেট থেকে বের করা হলো 639টি পেরেক। গোবরডাঙ্গার বাসিন্দা প্রদীপ ঢালি বেশ কয়েক মাস ধরে তলপেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। পরিবারের লোক প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অনেক চিকিৎসার পরও ধরা পড়েনি পেট ব্যথার আসল কারণ। এদিকে দিন দিন অবস্থার অবনতি হতে থাকে প্রদীপের। তলপেটে অসহ্য ব্যথার সঙ্গে বমিও শুরু করেন তিনি। পরে তাকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। তার চিকিৎসার দায়িত্বে ছিলেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক সিদ্ধার্থ বিশ্বাস। রোগ ধরাতে তিনিও প্রথমে বেশ কিছুটা চাপে পড়েছিলেন, তবে পেটের বিভিন্ন পরীক্ষার ফল দেখে হতভম্ব হয়ে যান তিনিও। দেখা যায় প্রদীপ ঢালির পাকস্থলীতে জমা হয়েছে বহু প্রেক। এরপরে 3 সদস্যের মেডিকেল টিম গঠন হয় প্রদীপের চিকিৎসায়। ঠিক করা হয় অপারেশনের দিনও। চিকিৎসকরা জানিয়েছেন এই অস্ত্রোপচারে সামান্য ভুলে মারাত্মক ক্ষতি হতে পারে রোগীর। তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে মুহূর্তেই। সোমবার সকালে 3 চিকিৎসকের দল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 1 ঘন্টা 45 মিনিটের চেষ্টায় সেই অসাধ্য সাধন করেন। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।